আমার এখানে সংখ্যালঘু সমাজের যে মেয়েরা আছে ওদের দিকে তুমি না দেখে বুঝতে পারবে না, স্টোনি ফেস, কিচ্ছু এক্সপ্রেস করতে পারে না, এত সাপ্রেসড ওরা, মানে ওদের এক্সপ্রেশনগুলো হারিয়ে গেছে। তো আমরা একদম সারাদিন আজকে থাকছি, এবং কোন কোন জায়গায় কোন কোন এলাকা স্পেশালি আজকের কভারেজে থাকছে সেটা থাকছে পুরো আমাদের রিপাবলিকের এই ভোটের সাথে নেতার পথে সেগমেন্টে, ঠিক আছে? আর আমার ব্রেকফাস্টের চা খাওয়া হয়নি, সেটা নির্ভয়াদি বলে দায়িত্ব নিয়েছে, পরে খাওয়াবে না, চা আমি খাওয়াবো, আর ব্রেকফাস্ট সঙ্গে নির্ভয়াদি ওটাও হবে, কিন্তু তার আগে হাটে বাজারে নির্ভয়াদি আমাদের একটা পপুলার প্রোগ্রাম। আচ্ছা, সকালবেলা ওই যেখানে যেখানে ছোট ছোট বাজার বসে, আমাদের এখানে তো তুমি জানো যে বাজার ছোট ছোট মার্কেট, সেই মার্কেটগুলোতে গিয়ে সবার সঙ্গে কথাবার্তা বললে মানে কি চলছে, মানে অর্থনীতিতে কি চলছে, কত টাকায় কেনা হলো, কত টাকায় বিক্রি হলো, এবং কি পরিমাণ লাভ তারা রাখতে পারলো। আর ইন্টারেস্টিং হচ্ছে আমি একটা মার্কেটে যাচ্ছি তোমাকে নিয়ে, যেটা আমাদের এখানকার মানে মার্কেটের মধ্যে এটাই আমাদের প্রাণকেন্দ্র, এবং সেখানে তুমি দেখবে বেশিরভাগই কিন্তু মহিলা যারা মানে যারা বিক্রি করছেন। হ্যাঁ, এবং এই মহিলাদের একটা মানে অন্যতম আমাদের এখানকার মহিলাদের একটা কর্মসংস্থান হলো সবজি বাজার। আমাদের এখানে আলকাপ, বাউল, মনসা এগুলো খুব বিখ্যাত লোক সংস্কৃতি, সারা রাত ওরা বসে আছে দেখবে ওই বাউল শুনছে, রাত্রি 12টা 1টা 2টো ভোর হয়ে গেল, আমবাজারে চলে গেল বাজার করতে, ওই রান্না করার জন্য। ঘুরেও উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, আর এখানে প্রত্যন্ত প্রান্তে গ্রামগুলোতে কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট অন্যরকম, অন্য ডেফিনেশনে চলছে। তাহলে আজকে শুরু করা যাক নির্ভয়াদি, শ্রীপাদি, আমরা গিয়ে শুরু করি, এই গাড়ি ফলো করে করি আজকে নতুন একটা দিন, এবং সেটা অন্যরকম ভাবে মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থীর সঙ্গে। সামনে পদ্মফুল আঁকা, এটা হচ্ছে একদম উপরে লেখা আছে এমএলএ ইংলিশ বাজার, কারণ যেহেতু ইংরেজ বাজারের বিধায়িকা শ্রীরূপাদী। আর এইখানে খুব সুন্দর সাইডটা আমি দেখাবো, ভোট ফর নির্ভয়াদী যে ক্যাম্পেইন, মানে নিজের গাড়িটাকে খুব সুন্দর করে একটা মডিফাই করা হয়েছে কালারের সঙ্গে সঙ্গে। বহুবার এইটা উপর থেকে শুনেছি আমরা, যখন নরেন্দ্র মোদী বলেন যে আপকি বার মোদি সরকার, আপকি বার 400 পার, কিন্তু একদম শ্রীরূপাদী এটা পেছনে, গাড়িটার পেছনে ক্যাম্পেইনটা একদম খাঁটি বাংলায় লিখে রেখেছেন, এইবার মোদি সরকার, সহজ ভাষা, বাংলা ভাষা, মানুষ বুঝতে পারবেন। গুটি নেবে নাকি, একটা কাঁচা আম নুন টুন দিয়ে কেটে খাবে, তাই খাট্টা মিঠা নয় এখানে আমাদের, মানে একটা খাট্টা মিঠা আম হয়, কিন্তু এই গুটি আমটা চাটনি আচার, ভালো। কাকা কেমন আছো? দিদি, নমস্কার দাদা, সময় এসে গেছে কিন্তু সাক্ষাৎ বললাম, মৃত্যু ভয় করি না, মানে ভগবান ছাড়া কাউকে ভয় করি না, ভগবান ছাড়া আমি কাউকে ভয় করি না, ভোট ম্যাডামকে দেব। আরে বাবা, আপনি? আমিও ম্যাডামকে ভোট দেব। দাদা নমস্কার, আপনি সহমত আছেন তো? সব ঠিক আছে, সময় হয়ে গেল তো, কবে বলতো, কোন সময়ের কথা বলছি, কবে? 7 তারিখ জানা আছে তো? কিরে নমস্কার, কেমন আছেন? আমি ভালো আছি। মনে আছে 7 তারিখ কি বলছে, কি বলছে নমস্কার চোর ধরো আমাদের
মাছের বাজারে দিকে কি যাওয়ার ব্যাপার আছে? হ্যাঁ, যেতেই পারি আমরা। কিন্তু এই রদবাড়ি বাজার তো দেখছি একদম খুললাম খুললা সব স্লোগান হচ্ছে। এটা একটা পলিটিক্যাল হটবেড, এখানে এলে তুমি বুঝতে পারবে যে কি হতে চলেছে, মানে ভোটের ট্রেন্ড কোন দিকে রদবাড়ি বলে দেবে, তাই না? এখানে সব জায়গা থেকে লোকজন আসে। একদমই তাই, সেটাই আমি দেখছি। মানে এখানে মোটামুটি দোকান থেকে স্লোগান শুনতে পাচ্ছি আমি, জয় শ্রীরাম দাদা। মালদা দক্ষিণের বাজারের সামনে একদম কচুরির দোকান, এবং সেখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে, কচুরি ভাজা হচ্ছে গরম গরম। আর সেই কচুরির দোকানে আপাতত সকালের বাজার পর্ব সেরে, আমি একবার দেখাবো সকালের বাজার পর্ব সারার পর এখানেই চলে এসেছেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপাদী একটু প্রাতরাস করার জন্য। একদম খুবই রাস্তার ধারে আমি দেখাচ্ছিলাম যে বাইরের দিকে বাজার, এর মাঝখানে অজস্র সাধারণ লোকজন তারা আসছেন, তার মাঝখানেই এই প্রাতরাসের টেবিলে বসে চলবে এখন জলখাবার। দিদি, একদম সাধারণ জায়গা, আমি অবশ্য বললাম রাস্তার রাস্তার ধারে একদম গরম গরম কচুরি ভাজা হচ্ছে। ডায়েট ফ্যাট কি কিছু চলছে না, ঠিক এরকমই খাওয়া দাওয়া চলছে কোনটা? আরে আমাদের ছেলেরা যা খাটছে না, ভোর থেকে নিয়ে রাত্রি দুটো পর্যন্ত, এদের তো মানে ঘুম খাওয়া সব বন্ধ হয়ে গেছে। মাঝে মাঝে আমরা রাস্তায় নেমে এরকম একটু গরম গরম লুচি খেয়ে নিলাম, কোথাও একটু গরম চা খেয়ে নিলাম, কোথাও কুলফি, এটাই একটু মজা। আর মোদিজি বলেছেন যে লোকতন্ত্রের মহোৎসব সেলিব্রেট করো, তুমি সন্ধেবেলা হতে হতে দেখবে সেলিব্রেশন আমাদের, যখন রাত্রি হয়ে যাবে দেখবে ইংরেজ বাজারে সবাই নাচছে আমাদের ক্যাম্পেনে। এখন তো দিনের শুরু, সকাল থেকে তো দেখছো জয় শ্রীরাম জয় শ্রীরাম। এই লুচি টুচি খেতে খেতে আমাদের সেলিব্রেশনটা একদম পিকে পৌঁছবে। আমরা খুব ইন্টারেস্টিং ক্যাম্পেইন করছি, মানে আমরা আমাদের একবারও মনে হচ্ছে না যে আমরা ভোট নেওয়ার জন্য করছি, কাউকে কোয়ার্স করতে হবে, কাউকে মোটিভেট করতে হবে, সব কোনো ব্যাপারই নেই। সবাই মোটামুটি মোটিভেটেডই অলরেডি, সব ভোট দিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। তো আমরা এই ক্ষেত্রটাকে তৈরি করেছি দীর্ঘদিন, এটা আমার 12th ইয়ার, মানে একটা দশক। কাকা দাও না, কাকা তাড়াতাড়ি একটু দাও, নমস্কার নমস্কার বলছি, জয় শ্রীরাম। শ্রীরূপাদী কিন্তু ডায়েট ফ্যাট একদম মানছেন না এই গরমে, মানে গরম গরম কচুরির দোকানে সে যদি, আমারও ইচ্ছে করছে কিন্তু ডায়েট, নো ডায়েট একদম। শ্রীরূপাদীর একটা স্ট্যান্ডার্ড করে রেখেছে 365 দিন, সকালবেলা একবার খাওয়া, রাত্রিবেলা আর একবার খাওয়া, আর সারাদিন জল খাওয়া। তো আজকে সকালবেলা দই চিড়ে আর ছাতুর শরবত খেয়ে বেরিয়েছে। হ্যাঁ, দিদিটাকে চিনলে? দিদিটাকে চিনলে কে বলো তো? কিন্তু আমাদের ছেলেরা মানে কার্যকর্তা, আমি অন্যান্য কেন্দ্র শুনছিলাম দিলীপদা সবাইকে আবার ডায়েট করে দিয়েছেন পান্তা ভাত বলছে, আমি আমার বলেছি আমার সব ছেলেদের সব পান্তা ভাত খাওয়া শুরু করে দাও। তো ন্যাচারালি এই গরমে একটুখানি মানে লিকুইড মানে জল টল এগুলো সুস্থ থাকতে হবে, অসুস্থ হওয়া যাবে না। আমার আমাদের ছেলেরা দেখো, এটা বডির রেজিলিয়েন্সের উপর নির্ভর করে। ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, এরা সবাই আমার মানে পুত্র সমান বয়স, এরা সারা বছর কাজ করে, 24/7 ইয়ার অন ইয়ার আমরা কাজ করছি। আমাদের কাছে এই নির্বাচনটা নতুন নয়, নতুন কী বল, 365 দিনই আমাদের এটা এই কার্যক্রম। ফলে এদের যে পাওয়ার অফ রেজিস্ট্যান্স বডি, সেটা ভালো হয়ে গেছে, ইমিউনিটি দারুণ। তুমি জিজ্ঞেস করো, যখন যখন আমার করোনা হয়েছিল, সবার আগে আমি অসুস্থ হই, ওরা অসুস্থ হয়নি, কিন্তু ওরা করোনা পেশেন্টদেরকে দেখেছে। সেই জন্য আমার মনে হয়েছে যে এদেরকে একটুখানি ভালো গরম গরম না খেলে মুড এলিভেটার, তো লুচি আর তোমার কচুরি খেলে মুড এলিভেট হয়, সেটা যদি না থাকে সারাদিন কাজ। এই তত্ত্বটাকে অস্বীকার করা যাবে না, শুধু ডায়েট নিয়ে মাথা ঘামালে হবে না, মুডটাকে ঠিক করতে হবে। সকাল সকাল বেশ গরম কচুরি তরকারি লুচি তরকারি দেখলে মুডটা ভালো হয়।